নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছয় রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি দেখুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাঘী পূর্ণিমা রয়েছে এই দিন মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি আসুন জেনে নিই কোন কোন রাশি পেতে চলেছে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন তার আগে আপনাদেরকে আমি বলি এই মাঘী পূর্ণিমার দিন বিশেষভাবে আপনারা চন্দ্র দেবতাকে আপনারা অর্ঘ নিবেদন করুন তার থেকেও আপনারা যদি চন্দ্র দেবতাকে আপনারা যদি সন্তুষ্ট করতে চান আপনারা মহাদেবের উপাসনা করুন অর্থাৎ এই দিন আবার শনিবারও পড়েছে মহাদেবের পুজো আপনারা করুন তাতে আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রগ্রহ পীড়িত থাকে তাহলে চন্দ্রগ্রহ কিন্তু আপনাকে শুভ পরিণাম শুভ ফল আপনাকে কিন্তু দিবে। এবং পাশাপাশি এদিন আপনারা সাদা কোনো বস্তু হয় আপনি চিনি বা আটা বা দুধ বা কোনো সাদা কাপড় আপনারা নির্ধনী ব্যক্তিকে দান করুন তাতে বিশেষ আপনারা লাভ পাবেন এবং বিশেষ করে যদি গঙ্গা স্নান করতে পারেন অথবা আপনারা যদি বাড়িতে যে স্নান করছেন সেখানে যদি সেই বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের বিশেষভাবে পূর্ণ অর্জন কিন্তু হবে এবং এই দিন আপনারা গো গোমাতাকে আপনারা কলা চাল অবশ্যই খাওয়ান পাশাপাশি আপনারা এদিন মা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন মা লক্ষ্মীর পুজো করলে আপনাদের ধন সম্পত্তির দিক থেকে আপনাদের বৃদ্ধি কিন্তু পাবে এবং আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা আপনাদেরকে বলছি আপনাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রের চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ চন্দ্র হচ্ছে মাতা অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো আসবে তাই চন্দ্রকে শুভ থাকা দরকার এবং পাশাপাশি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যারা বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং এর সাথে সাথে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হচ্ছে না অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং আমি আবারও বলি বড় অর্থের জায়গাতে আপনাদের আটকে যাচ্ছে আপনার কোনো ঋণের উপর ঋণে আপনি পড়ে গেছেন ইমিডিয়েট যোগাযোগ করুন এই যে আপনার যে আটচল্লিশ ঘন্টার টাইমটা আমি বললাম এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ছয় রাশির মিলাক্কেল কিন্তু করতে চলেছে লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই ছয় রাশির মানুষের কিন্তু আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় এবং এই দিন আপনারা অবশ্যই ঘরকে সুতরা আপনারা অবশ্যই রাখুন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা ঘিয়ের প্রদীপ এবং বেলপাতা মা লক্ষ্মীকে আপনারা নিবেদন করুন নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন আলোচনাটা শুরু করা যাক আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন রাশি আপনার এই সময় বিশেষভাবে লাভ পেতে চলেছে একে একে আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন প্রথম রাশি মকর রাশি মকর রাশির এই সময় সেভিংস আপনাদের বাড়বে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে এবং এই সময়ের মধ্যে আপনাদের লটারি ফাটকা এবং ব্যবসা থেকে বড় ধরনের অর্থ এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন কিন্তু হতে চলেছে মকর রাশি আটচল্লিশ ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো দিক থেকে আপনাদের অর্থ কিন্তু এই সময় আসতে পারে বা কোনো জায়গাতে অর্থ আটকে ছিল সেই অর্থ আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে এই সময় কিন্তু মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনাদের ফিনান্সিয়াল গেন আপনাদের করবে আপনাদের সেভিংস যেমন বৃদ্ধি করবে তেমনি আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং এর পাশাপাশি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন মান সম্মান এবং পাশাপাশি আপনাদের ফাটকা থেকেও এই সময় কিন্তু অর্থ আপনাদের প্রাপ্তি কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনাদের অর্থপ্রাপ্তি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি আপনাদের দেখা কিন্তু যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান এবং পাশাপাশি আপনাদের ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি হ্যাঁ মেষ রাশি ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধনের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে আপনাদের শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এ সময়ে লাভ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশি যদি আপনি জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এই আটচল্লিশ ঘন্টা নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি ব্যবসা থেকে আপনাদের লাভ কর্মক্ষেত্রে উন্নতি আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে এই আটচল্লিশ ঘন্টা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের একটা মানে শুভ ফল গুড নিউজ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশি আগামী আটচল্লিশ ঘন্টা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বাস্তুবিচার গ্রহরত্ন কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যারা পরামর্শ করতে চাইছেন তাদেরকেও বলছি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ